সিএনএন বিডি আমাদের বাংলা। 30 তারিখে লকডাউন কিছুটা শিথিল হবে, কিন্তু অনেকে এখনই চলাফেরা শুরু করছে। বিশেষ করে আপনারা দেখতেছেন যারা হুন্ডায় তিনজন চলাফেরা করতেছে, ওই হুন্ডাগুলো আমরা আটক করতেছি। যেসব হুন্ডার নাম্বার প্লেট নেই, রেজিস্ট্রেশন নেই, ওগুলো আমরা আটক করতেছি। মাননীয় পুলিশ সুপার মহোদয় আমাদেরকে সেভাবে কঠোর নির্দেশনা দিয়েছেন, যেখানে কোনো গণপরিবহন আপাতত 31-এর আগে চলবে না, এবং মানুষের মধ্যে যেন সচেতনতা এটা বৃদ্ধির কার্যক্রম অব্যাহত রাখার জন্য তারা আমাদেরকে নির্দেশ দিয়েছে, এবং সেভাবে আমরা পরিবর্তনের কাজ করতেছি। সিএনএন বিডি আমাদের বাংলা।